দ্বিতীয় বিয়ে করতে পারবেন না সরকারি কর্মচারীরা জারি করা নির্দেশিকা সরকারি কর্মচারী এবং অফিসারদের দ্বিতীয় বিবাহ নিষিদ্ধ করল অসম সরকার প্রথম পত্নী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করলে বরখাস্ত করা হবে দুর্গাপুজো মিটতেই এমন কঠোর নির্দেশিকা জারি করল হেমন্ত বিশ্ব শর্মার সরকার অসম সরকারের অতিরিক্ত মুখ্য সচিব নীরাজ ভার্মা বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে বলেছেন এখন থেকে কোনো সরকারি আধিকারিকরা কিংবা কর্মচারী যারা একজন স্ত্রী বর্তমান তিনি সরকারের অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ করতে পারবেন না বিজ্ঞপ্তিটি কেবল পুরুষদের জন্য নয় মহিলা কর্মচারী আধিকারিকদের ক্ষেত্রেও প্রযোজ্য এতেই স্পষ্ট বলা হয়েছে সরকারের অনুমতি ছাড়া কোনো মহিলা সরকারি আধিকারিক বা কর্মচারী বা এমন কোনো ব্যক্তিকে দ্বিতীয়বার বিবাহ করতে পারবেন না যে ব্যক্তির স্ত্রীর হয়েছে পুরুষ ও মহিলা কর্মী আধিকারিকদের সতর্ক করে বলা হয়েছে যদি কেউ দ্বিতীয় বিবাহ করেন তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে প্রযোজ্য হবে করা আইন অর্থাৎ এই বিধি লঙ্ঘনকারীদের মোটা অঙ্কের জরিমানা দেওয়ার পাশাপাশি বিভাগীয় তদন্তের সম্মুখীন হতে হবে অসম সরকারের আইন অনুসারে যে ব্যক্তি সরকারি কর্মচারী বিধি লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে বাধ্যতামূলক অবসর সহ বড় দণ্ডারোপ করা হবে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না সরকারি কর্মচারীরা জারি করা নির্দেশিকা সরকারি কর্মচারী এবং অফিসারদের দ্বিতীয় বিবাহ নিষিদ্ধ করল অসম সরকার প্রথম পত্নী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করলে বরখাস্ত করা হবে দুর্গাপুজো মিটতেই এমন কঠোর নির্দেশিকা জারি করল হেমন্ত বিশ্ব শর্মার সরকার অসম সরকারের অতিরিক্ত মুখ্য সচিব নীরাজ ভার্মা বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে বলেছেন এখন থেকে কোনো সরকারি আধিকারিকরা কিংবা কর্মচারী যারা একজন স্ত্রী বর্তমান তিনি সরকারের অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ করতে পারবেন না বিজ্ঞপ্তিটি কেবল পুরুষদের জন্য নয় মহিলা কর্মচারী আধিকারিকদের ক্ষেত্রেও প্রযোজ্য এতেই স্পষ্ট বলা হয়েছে সরকারের অনুমতি ছাড়া কোনো মহিলা সরকারি আধিকারিক বা কর্মচারী বা এমন কোনো ব্যক্তিকে দ্বিতীয়বার বিবাহ করতে পারবেন না যে ব্যক্তির স্ত্রী পুরুষ ও মহিলা কর্মী আধিকারিকদের সতর্ক করে বলা হয়েছে যদি কেউ দ্বিতীয় বিবাহ করেন তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে প্রযোজ্য হবে করা আইন অর্থাৎ এই বিধি লঙ্ঘনকারীদের মোটা অঙ্কের জরিমানা দেওয়ার পাশাপাশি বিভাগীয় তদন্তের সম্মুখীন হতে হবে অসম সরকারের আইন অনুসারে যে ব্যক্তি সরকারি কর্মচারী বিধি লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে বাধ্যতামূলক অবসর সহ বড় দণ্ডারোপ করা হবে দ্বিতীয় বিয়ে করতে পারবেন না সরকারি কর্মচারীরা জারি করা নির্দেশিকা সরকারি কর্মচারী এবং অফিসারদের দ্বিতীয় বিবাহ নিষিদ্ধ করল অসম সরকার প্রথম পত্নী থাকা অবস্থায় দ্বিতীয় বিবাহ করলে বরখাস্ত করা হবে দুর্গাপুজো মিটতেই এমন কঠোর নির্দেশিকা জারি করল হিমন্ত বিশ্ব শর্মার সরকার অসম সরকারের অতিরিক্ত মুখ্য সচিব নীরাজ ভার্মা বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে বলেছেন এখন থেকে কোনো সরকারি আধিকারিকরা কিংবা কর্মচারী যারা একজন স্ত্রী বর্তমান তিনি সরকারের অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ করতে পারবেন না বিজ্ঞপ্তিটি কেবল পুরুষদের জন্য নয় মহিলা কর্মচারী আধিকারিকদের ক্ষেত্রেও প্রযোজ্য এতেই স্পষ্ট বলা হয়েছে সরকারের অনুমতি ছাড়া কোনো মহিলা সরকারি আধিকারিক বা কর্মচারী বা এমন কোনো ব্যক্তিকে দ্বিতীয়বার বিবাহ করতে পারবেন না যে ব্যক্তির স্ত্রী পুরুষ ও মহিলা কর্মী আধিকারিকদের সতর্ক করে বলা হয়েছে যদি কেউ দ্বিতীয় বিবাহ করেন তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে প্রযোজ্য হবে করা আইন অর্থাৎ এই বিধি লঙ্ঘনকারীদের মোটা অঙ্কের জরিমানা দেওয়ার পাশাপাশি বিভাগীয় তদন্তের সম্মুখীন হতে হবে অসম সরকারের আইন অনুসারে যে ব্যক্তি সরকারি কর্মচারী বিধি লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে বাধ্যতামূলক অবসর সহ বড় দণ্ডারোপ করা হবে